दिनैनि बे हाबाफारियाव बाहागो लाफैनाय साफ्रोमबो जोंनि दैदेनगिरि आरो रायजो राजाफोरनिसिम आङो गोसो गोरबोनि गाहाम हामलायनाय बावहरदों आरो नोंथांमोना दिनै बेसेबांबा मुखुब न'खरनि खामानिखौ नागारनानै बे सुबुं गौमायाव बाहागो लाफैनायनि थाखाय आं नोंथांमोननो गोसो गोरबोजों खुलुमनाय बावहरदों। আজি এইটো হল আমার একটা পরিবর্তন যাত্রা। এই পরিবর্তনের কারণে গোটেই বিটিসি গোটেই বিটিআর এটা একটা সংগ্রাম চলিছে, একটা বিপ্লব চলিছে, আর এই বিপ্লবটোর নেতৃত্ব দিছে ইউপিপিএল দলের নেতৃবৃন্দই। আজি ইউপিপিএল নেতৃত্বত সমগ্র বিটিআর অঞ্চলতে রাইজে শান্তি বিচারি, ঐক্যতা বিচারি, নিরাপত্তা বিচারি, উন্নয়ন বিচারি সকল রাইজে দলে বলে ওলাই আহিছে আর সবে একে মুখেরে কইছে কি আমাক এইবার পরিবর্তন লাগে। এই পরিবর্তনের যে সংগ্রাম, এই সংগ্রামখনে আমার বিটিআর অঞ্চলের রাইজক আজির তারিখত বিশ্বত উন্নত দেশ, উন্নত জাতি জনগোষ্ঠীবিলাক যেনেকৈ জিয়াই আছে তেনেকৈ জিয়াই থকার কারণে একটা পরিবেশ সৃষ্টি করিব। এইখানে সময়ত আজি ইয়াত উপস্থিত হওয়া সকল ব্যক্তিলৈ, সকল রাইজলৈ মই ধন্যবাদ জানাইছো যে আজি বিটিআর অঞ্চলত এই নির্বাচনের নামত বিপিএফ দলে অগাধ ধন ধন ব্যবহার করেছে, বিভিন্ন পন্থা ব্যবহার করেছে, কিন্তু এই ধন আর বিভিন্ন পন্থা আপনাদের এরাই পেলায় এরি পেলায় আজি ইউপিপিএল দলত যে যোগদান করেছে, দলে বলে ওলাই আইছে, এইটো একটা ডাঙর একটা শুভ লক্ষণ। এই সংগ্রাম, এই যাত্রা, এই আপনার পরিশ্রম আমার বিটিআর অঞ্চলত সকল দিকের পৰা আমার পরিবর্তন আনিব, এই সকল দিকের পৰা আমাক উন্নয়ন আনিব। আজির এই সময়ত আপনার আমি সবে উপলব্ধি করেছো এখন দেশ যদি আগুয়াই যাব লাগে, এখন রাজ্য যদি আগুয়াই যাব লাগে, এখন কাউন্সিল যদি আগুয়াই যাব লাগে, এখন জিল্লা যদি আগুয়াই যাব লাগে, এখন পঞ্চায়েত যদি আগুয়াই যাব লাগে, সেই অঞ্চলের নেতৃত্ব দূরদর্শী হব লাগিব, সেই অঞ্চলের নেতৃত্ব রাইজর কারণে চিন্তা করিব পারা হব লাগিব। আর দুর্ভাগ্যজনক কথা এইটে, যা 17 বছর বিপিএফ দলে এই অঞ্চলের 35 লাখ মানুষের নেতৃত্ব দিব নোৱাৰিলে, নেতৃত্ব দিয়াত সফল নহল। বিপিএফ দল হাগ্রামা মহিলার নেতৃত্বত দুর্নীতি ভ্রষ্টাচার করিলে, রাইজক ঠগালে, রাইজক প্রবঞ্চনা করিলে, রাইজক প্রাপ্য অধিকারের পৰা বঞ্চিত করিলে, কিন্তু বিপিএফ দল হাগ্রামা মহিলার নেতৃত্বত রাইজক নেতৃত্ব দিব নোৱাৰিলে, রাইজক ভাল শাসন দিব নোৱাৰিলে, রাইজর সমস্যা দূর করিব নোৱাৰিলে, রাইজক নিরাপত্তা দিব নোৱাৰিলে, আর যোৱা 17 বছর এই অঞ্চলত শান্তি প্রতিষ্ঠা করিব নোৱাৰিলে। আর সেই কারণে আজি রাইজে বুঝি পাইছে যে এই বিটিসি অঞ্চলত, এই বিটিআর অঞ্চলত আর বিপিএফ দলের কোনো প্রয়োজন নাই। এতিয়া বিপিএফ দলের প্রস্থান আরম্ভ হয়েছে আর ইউপিপিএল দলের আগমন আরম্ভ হয়েছে। এই কারণে মই আপনার এটা স্লোগান কবলে বিচারিছো, মই কম পরিবর্তন দরকার, আপনার কক ইউপিপিএল সরকার, পরিবর্তন দরকার ইউপিপিএল সরকার, পরিবর্তন দরকার ইউপিপিএল সরকার, পরিবর্তন দরকার ইউপিপিএল সরকার। এইবার খেতি বহুত ভাল হয়েছে আমার বিটিআর অঞ্চলত, যেফালে যাও গাঁয়ে ভূয়ে সাইকেল রেলি পদযাত্রা করিল আমি, ইমান সুন্দর ধান হয়েছে, আমার খেতিয়ক সকলে ইমান পরিশ্রম করে ধান খেতি করেছে, এটা কিহর কারণে হয়েছে, নাঙলের কারণে না ট্রেক্টরের কারণে? ট্রেক্টরের কারণে। তো সেই কারণে রাইজ আমি সবে পরিবর্তনটো আকোয়ালি লব লাগিব। ট্রেক্টরের কারণে এইবার খেতি ভাল হয়েছে, আর খেতি ভাল হওয়া মানে কি ইঙ্গিত দিছে, আমার ইয়া পরিবর্তন আহিব, দুখিয়া গরিব মানুষবিলাকে ভালকে খাবলৈ পারিব, ভালকে জিয়াই থাকিব পারিব। আর সেই কারণে আজি আর ইয়াত উপস্থিত হয়েছে 7 মাহ ধরে করোনা ভাইরাসর মানুষে বহুত কষ্ট পালে, আর আজি মই আপনার মুখবিলাক চাই ভাল লাগিছে, অলপ ফুর্তি ফুর্তি লাগিছে, গতি অলপ পিছত আপনাদের নাচিব লাগিব। যাকালি আমি গোসাইগাঁওত আমার যে অফিসিয়াল যে থিম সং এই মানে আর বরত বজাইছো,
আৰু আজি ইয়াত বাংলা আৰু বৰত বজিব অলপ পিছত নাচিব পাৰেনে আপোনালোকে সবে পাৰে ঠিক আছে তো রাইজ আজি আমি বিচাৰিছিল এই বিটিআর অঞ্চলৰ 3082 খন গাঁৱৰ প্ৰত্যেকটো গাঁৱৰ সমস্যা দূৰ হ'ব গৰীব মানুহৰ সমস্যা দূৰ হ'ব সবে সুখ আৰু শান্তিৰে জীৱন নিৰ্বাহ কৰিব পাৰিব কিন্তু 17 বছৰৰ বিপিএফে একো কাম কৰিব নোৱাৰিলে বিপিএফে খালি ৰাইজক ঠগাই খালে আজি বিপিএফে কো দুৰ্নীতি কৰে নাই পিএমঅৰ ঘৰ কোনে খালে প্ৰাইম মিনিষ্টাৰ গ্ৰাম সড়ক যোজনাৰ ঘৰৰ পইচা কোনে খালে ৰাইজ কোনে খালে অলপ জোৰত কওক কোনে খালে জব কাৰ্ডৰ পইচা কোনে খালে চাকৰিৰ পইচা কোনে খালে অংগনবাদীৰ পইচা কোনে খালে ৰাস্তাৰ পইচা কোনে খালে মিড ডে মিলৰ পইচা কোনে খালে সেল্ফ হেল্প গ্ৰুপৰ কাৰণে অহা টকা কোনে খালে সমাবায়ৰ কাৰণে অহা যিটো কমিশ্যন আছিলে এই পইচাটো কোনে খালে সমাবায়ৰ পইচাও খাই দিলে খুটা সম্বলৰ ভাগৰ নামত পইচা কোনে খালে তো বাছিল কি ৰাইজ সকলোতো বিপিএফ খাই শেষ কৰি দিলে আৰু এতিয়া আমাৰ কিবা বুজাব লগা আছে নেকি ৰাইজক কোনো বুজাব লগা নাই কিন্তু আজিৰ সভাত আমাৰ এই হাজাৰ হাজাৰ মানুহৰ ভিতৰত সবচে বেছি এক্টিভ মানুহ কিন্তু এইটো কোণাত আছে দেই মই টিচাৰৰ পৰা চাই আছো মানে বেছি এক্টিভ মানুহ আজি ইফালে বহিছে মানে হাত চাপৰিও বেছি ইফালে হৈছে চিঞৰাও বেছি ইফালে হৈছে বাকীখিনিও এক্টিভ হ'ব লাগিব এক্টিভ হ'বলৈ আপোনালোকে সবে এক্টিভ হ'লেহে আমাৰ বিটিআৰৰ পৰিৱৰ্তন আহিব এতিয়া আমাৰ ইউপিপিএলৰ দায়িত্ব আমি দায়িত্ব এটা লৈছোঁ আমাৰ চৰকাৰ গঠন কৰাৰ লগে লগে বড়ো অসমীয়া বাংলা আদিবাসী মাইনৰিটি যিমান জনগোষ্ঠী আছে সূত্ৰধৰ নাথযোগী ৰাভা শৰণীয়া গাৰো আমাৰ যিমান জনগোষ্ঠী আছে আমি একতাৰ মৰমৰ সন্মানৰ বিশ্বাসৰ এনাজৰীৰে বান্ধিব লাগিব আজি যিসকল ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ জনগোষ্ঠীক 17 বছৰে ভাল শাসন দিয়াৰ নামত শাসন কৰাৰ নামত হাগ্ৰামা মহিলাৰে বিপিএফে ঠগাই খালে সেই জনগোষ্ঠীক ন্যায় প্ৰদান কৰাটো ইউপিপিএলৰ প্ৰধান দায়িত্ব আৰু সেই দায়িত্ব আমি স্বীকাৰ কৰিছোঁ এতিয়া আমাৰ ঘৰখন আমি সজাব লাগিব যোৱা 17 বছৰ এতিয়া আমাৰ ইউপিপিএল আমি দায়িত্ব লৈছো যে যিখিনি ইয়াতে সা সম্পত্তি লছ হ'ল বিভিন্ন মানুহে আজি হিংসাৰ ইয়াতে বলি হ'ব লগা হ'ল এই প্ৰত্যেক মানুহক ন্যায় দিব লাগিব আৰু এই কামটো কৰিবলৈ আজি ইউপিপিএলে দায়িত্ব লৈছো আজি বিটিআৰ অঞ্চলৰ যিমান গাঁৱে ভূঞে যে আমাৰ গাঁও আছে সব অঞ্চলে চাফা চুফা কৰিব লাগিব ফুলনিৰ বাগান কৰিব লাগিব আমাৰ এটা দুটা টাউন চহৰ আছে এইবিলাক মানে চাফ চিকুণ কৰিব লাগিব আমাৰ বিদ্যালয় এল পি স্কুলৰ পৰা লৈ কলেজ ইউনিভাৰ্চিটিলৈকে আমি চাফ চিকুণ কৰিব লাগিব আমি এটা সুন্দৰ বিটিআৰ বিচাৰিছোঁ আমি লেতেৰা বিটিআৰ বিচৰা নাই য'ত মানুহে মানুহক ঠগায় মানুহে মানুহক হিংসা কৰে মানুহে মানুহক ঘৃণা কৰে মানুহে মানুহক ধ্বংস কৰিব বিচাৰে তেনেকুৱা বিটিআৰ আমি বিচৰা নাই এই বিটিআৰত সকলো জাতি জনগোষ্ঠী ধৰ্মৰ লোক ঐক্যতাৰে থাকিব পাৰিব লাগিব আজি যদি বড়োৱে খাব পাইছে বঙালীয়ে দুবেলা দুমুঠি খাব পাৰিব লাগিব ৰাজবংশীয় খাব পাব লাগিব ইয়াত মানে মাইনৰিটি আদিবাসী চবে খাব পাব লাগিব যদি বড়ো ল'ৰাই ভালকে পঢ়িব পাৰিছে অইন জনগোষ্ঠীয়ে পঢ়িব পাৰিব লাগিব আমাৰ শিক্ষা সমস্যা দূৰ হ'ব লাগিব আজি ভেঞ্চাৰ স্কুলৰ সমস্যা হৈয়ে ৰ'ল এই 7 জানুৱাৰীত যিটো চুক্তি হ'ল এই চুক্তিৰ দ্বাৰা আমাৰ বিটিআৰ অঞ্চলত যিমান বড়ো মিডিয়াম অসমীয়া মিডিয়াম বিদ্যালয় আছে বাংলা মিডিয়াম চব বিদ্যালয় প্ৰভিঞ্চিয়েলাইজ হৈ যাব ইয়াত এখনো বিদ্যালয় আৰু ভেঞ্চাৰ হৈ নাথাকে ইয়াত চব মানে যিখিনি বিদ্যালয় আছে প্ৰত্যেকটো বিদ্যালয়ক শিক্ষক নিযুক্তি দিয়া হ'ব কিতাপ পত্ৰ সময়মতে পোৱা হ'ব আৰু ক্লাছ 8ৰ পৰাই ল'ৰা ছোৱালীক কাউন্সিলিং কৰা হ'ব কোনে ডক্টৰ হ'ব বিচাৰে কোনে ইঞ্জিনিয়াৰ হ'ব বিচাৰে কোনে IAS অফিচাৰ হ'ব বিচাৰে সকলোকে স্কলাৰশ্বিপ দিয়া হ'ব আৰু সকলোকে কাউন্সিলিং কৰা হ'ব দুখীয়া গৰীব ল'ৰা ছোৱালীবিলাক যোনে এডমিশ্যন ল'বলৈ পৰা নাই ছেমিষ্টাৰ পৰীক্ষাত
Pisti boloi paranai, aji moi buhu toke lok paisu, rati puar pra guduli, bibinno jati jonogoshir lora swali mor ghorot aise, aru koise, semester or pisti boloi paisa nai, moi poribo erim, kunuba koise admission lobole paisa nai, moi poribo erim, aji bharotor ei eneka obostha jodi hoy, aji okhomor bokhoba kora manubilakor eneka obostha hoy, BTR or manubilak eneka obostha hoy, ami keneke khusto kha Hopti kali komriti kali Bharat okhomaro BTR goribo parim itu kichao noarim ei karone UPPL sarkar ahar loge loge ei nibonwa phogolor logote chatro chatri jibila khomosya itu sthayi bhabe ami khomadan korim UPPL sarkar ahile bhumir patta dim ei kothato loi BPF er rajniti korise teket phogole koise UPPL sarkar ahile bhumir patta nedibo boli plai koise kintu 17 bosorot UPPL er khakon nasil 17 বছৰত বিপিএফ ৰ শাসন আছিল আৰু এই বিপিএফে না আমাৰ কোনবা ট্ৰাইবেল মানুহবিলাকক ফৰেষ্ট অঞ্চলত বহবা কৰা ভূমি পাট্টা দিলে না কোনবা জেনেৰেল মানুহক দিলে কোনো জাতি জনগোষ্ঠীক ভূমি পাট্টা নেদিলে আৰু ভূমি লৈছে যদি হাজাৰ হাজাৰ বিঘা আজি হাগ্ৰামা মহিলাৰি লৈছে বিপিএফ ৰ মানুহবিলাক কোকৰাজাৰ টাউন গোসাইগাঁও টাউন বৰবৰজনা অঞ্চলৰ বিভিন্ন অঞ্চলত খ বিঘা মাটি নিজৰ নামত ৰেজিষ্টাৰ কৰিছে ৰাইজৰ মাটি কিন্তু ৰেজিষ্টাৰ কৰিবলৈ দিয়া নাই আৰু এতিয়া আমি প্ৰতিজ্ঞাবদ্ধ হৈছো UPPL সরকার আহিলে সকলো জাতি জনগোষ্ঠীয়ে ভূমির অধিকার পাব সরকার গঠন করার ছয় মাস ভিতরতে যিমানখিনি ভূমি সমস্যা আছে এই সমস্যাখিনি সমাধান করার কারণে আইন প্রণয়ন করা হব এই কথা আপনার আজ দাঙি ধরছো চাকরির নামত হাজার হাজার টাকা খালে লাখ লাখ টাকা খালে বিপিএফে চাকরি নেদিলে আমি UPPL এ ঠিক করেছো আমার সরকার আহার লগে লগে যিমানখিনি নিবনুৱা আছে গভর্নমেন্ট চাকরি যিমান ওলায় যিদিনা ইন্টারভিউ হবো সিদিনাই চাকরি পাব আর ইয়াত মানে রিজাল্ট পেন্ডিং করে থয় যিজনের পরা চাকরি পাব তারপরও পয়সা লয় যিজনে চাকরি না পায় তারপরও পয়সা লয় এই নাটকটো বিপিএফে করে আসলে আর আমার সময়ত কোনো ঘুষ দি চাকরি লব নালাগে উইদাউট ঘুষ কোনো ঘুষ নহাকে চাকরি পাব আমার অঞ্চলত যিমানখিনি গাঁও আছে প্রত্যেকটো গাঁওটুকে কম্পিউটারাইজ করে হবাও করা হব কম্পিউটার আর ইন্টারনেট বহাই দিয়া হব তিন মাহর মূরে মূরে আমার MCL এ EM বিলাকে নিজর নিজর সমষ্টিত গয় গাঁও সভা করিব লাগিব গাঁওর রাইজর দুঃখ দুর্যোগ বিলাক রাইজক কবলৈ দিব লাগিব রাইজর কথা শুনিব লাগিব রাইজর কথা শুনিয়ে সরকার গঠন করিব লাগিব আজি বিপিএফে ভিসিডিসি গঠন করেছে এই ভিসিডিসি নিজর মানুহক দিছে যত বঙালি মানুহ আছে তাতো বেলেগ মানুহক দিছে যত মাইনরিটি আছে তাকো বেলেগ দিছে কবাত বড় মানুহ আছে তাতো বেলেগ দিছে এই জনগোষ্ঠী বিলাকে বঞ্চিত হয়েছে এই কারণে আমার সরকার আহার লগে লগে আমি যিমান সোনকালে পারে আমি ভিসিডিসির ইলেকশন পাতিবলৈ চেষ্টা করিম আর যত যুন জনগোষ্ঠী আছে তার সেই জনগোষ্ঠীর মানুষকে ভিসিডিসির মেম্বার চেয়ারম্যান করার কারণে আমি ব্যবস্থা লম সর্দার রাইস আজি বিপিএফে কই আছে UPPL ত যাব নালাগে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আমি হে নিরাপত্তা দিম আমি হে কাম করিম 17 বছৰত যি বিপিএফে ৰাইজক ঠগালে এই ছয়টা যিটো নমিনিটেড ছিট আছিলে য'ত নেকি বিভিন্ন জনগোষ্ঠীয়ে আজি MCL এ ৰিপ্ৰেজেণ্টেশ্যন পাব লাগিছিলে যোৱা পাঁচ বছৰৰ এটাও জনগোষ্ঠীক প্ৰতিনিধি তেখেতসকলে বাছনি নকৰিলে বঞ্চিত কৰি ৰাখিলে CBS যিটো CSB আছে বিভিন্ন জনগোষ্ঠীৰ পৰা মেম্বাৰ নাৰাখিলে আজি ভাষা ভাষী ভাষাক লৈ পেলাই বিভিন্ন জনগোষ্ঠীৰ শংকা হৈছে আপোনালোকে একো ভয় নকৰিব যে আজি বিপিএফৰ সময়ত অসমীয়া ভাষাৰ কোনোবা এলাগি হৈছে বাংলা ভাষাৰ এলাগি হৈছে বিভিন্ন ভাষাৰ এলাগি হৈছে বিটিআৰৰ বুলি অভিযোগ আহিছে কিন্তু UPPL চৰকাৰ আহিলে সকলো ভাষা সকলো ধৰ্ম সকলো জাতি জনগোষ্ঠী ৰীতি নীতি সংস্কৃতি ইয়াত সুৰক্ষিত কৰা হ'ব সকলো জাতি জনগোষ্ঠী নিজৰ স্বাভিমান নিজৰ আত্মা সন্মান লৈ জীয়াই থাকিব পাৰিব কাৰণ আপোনালোক ভাৰতীয় মানুহ আপোনালোক অসমৰ মানুহ আপোনালোক বিটিআৰৰ মানুহ তো সেইকাৰণে সৰ্দাৰ ৰাইজ এই সময়ত মই আপোনালোকক কৈছো আজি ইয়াত আমি ৰাস্তা ঘাট বনাব লাগিব খেতি পথাৰত এৰিগেশ্যন দিব লাগিব মন্দিৰ বিলাক বনাব লাগিব আমাৰ অঞ্চলৰ সত্ৰ গোসাঁই ঘৰ বাথৌ মন্দিৰ কালী মন্দিৰ চব মানে সমস্যাবিলাক আজি যিটো আছে এটাও মন্দিৰ যোৱা 17 বছৰত ভাল কৰা নহ'ল আৰু আমাৰ চৰকাৰ আহিলে এখন গাঁৱৰ সৌন্দৰ্য বঢ়াব লাগিব লগে লগে সুখ শান্তিৰ কাৰণে ৰাইজে সদায় ঈশ্বৰৰ ওচৰত যায় আৰু সেই ঈশ্বৰক স্মৰণ কৰা যি মন্দিৰটো যদি ভাল নহয় ৰাইজে বহুত দুখ পায়
আমি গাওয়ে গাওয়ে ঘুরিছো প্রত্যেকটো গাওতে কইছে আমার দুর্গা মন্দির বনাই দিব লাগে আমার কালী মন্দির বনাই দিব লাগে আমার বাথু মন্দির ব্রহ্ম মন্দির আমার গির্জা আমার মসজিদ এইবিলাক যেটো আমার রাইজে বিচারি আছে এই প্রত্যেকটো কাম আমি রাইজর স্বার্থত করে দিব লাগিব কারণ রাইজেহে রোজা আজি রাইজে যদি শান্তিত নাই আমি শান্তিত থাকিব নোৱাৰো আৰু সেই কাৰণে আজি আপোনালোকৰ আগত কৈছো এই রাস্তা বনোৱা বজার সমার বিলাক ঠিক করে দিয়া দলং বনাই দিয়া এইবিলাক ভারত সরকার অসম সরকারের কাম আছিল বিটিসি সরকারের কাম আছিলে কিন্তু এইবিলাক পয়সা ভারত সরকারের উপর আহিছে অসম সরকারের উপর আহিছে কিন্তু ইয়াত বিপিএফে এই পয়সাবিলাক আত্মসাত করার কারণে আজি রাস্তা নাই দলং নাই খেতি পথারত পানি নাই এই অবস্থা হয়েছে ইফালে আমার এই অঞ্চলত বিষ্ণুপুর অঞ্চলত পানবাড়ি অঞ্চলত ইমান বছরের পর হাতির উপদ্রব হয়ে আছে এইখানে বন্ধ করব লাগিলে ইমান টাকা না লাগে অল্প এরিয়া আছে 15-20 কিলোমিটার এইখানে ফেন্সিং করে দিলে হাতি আহি প্রায় উৎপাত করিব নোয়ারে এইখানে কাম নকরিলে ইউপিপিএল সরকার আহার লগে লগে প্রথম 3 মাহতে এইখানে কাম ফেন্সিং করে দিয়া হব আর ইয়ার আর হাতির উপদ্রব নচলিব ইয়ার কোনো হাতির উপদ্রব নহয় ইয়ার লগতে মোক কইছে বিষ্ণুপুর এরিয়া পানবাড়ি উত্তর অঞ্চলের মানুষবিলাকে খোয়া পানির সমস্যা আছে আজি খোয়া পানি কোকরাঝারের পর লই পেলায় মাছ বাদলৈকে যিমান ভুটান পাহাড় অরুণাচল পাহাড়ের দাঁতি অঞ্চল বসবাস করে আছে সবর খোয়া পানির সমস্যা আছে এই কারণে এই অঞ্চলটা আমি চাইছো রাস্তা ঘাটের সমস্যা আছে উত্তর অঞ্চলত স্কুল কলেজ হসপিটাল নাই উত্তর অঞ্চলত আর এই কারণে আমি ঠিক করেছো এইবার উন্নয়ন কাম আমি উত্তর অঞ্চলের পর আরম্ভ করে আহিম যাহাতে উন্নয়নটা যাহাতে সবে সমানে পায় দক্ষিণ অঞ্চলের উন্নয়ন করিম করিম বলে স্বাধীনতার 70 বছর গভর্নমেন্টে আজি ঠকালে আজি উত্তর অঞ্চলের উন্নয়নটো নহল এই কারণে উত্তর দক্ষিণ নহয় এইবার যি কাম হয় উত্তরের পর ক্ষিপ্রতারে করে আহিব লাগিব তেতিয়া সমান উন্নয়নটো হব রাইজ আমি এটা করাপশন ফ্রি শোষণ ফ্রি এটা গভর্নমেন্ট বিচারিছো শোষণ আমার মাজত চলি আছে আজি আত্মসাত করেছে শোষণ করেছে কারণে রাইজর উন্নয়ন হওয়া নাই এই কারণে রাইজের উন্নয়ন হব লাগিলে জিরো টলারেন্স করাপশনটো মানে জিরো করিব লাগিব আর করাপশনটো জিরো করিব লাগিলে আজি যি সকলে দুখিয়া গরিব মানুষ আইওয়ার ঘর জব কার্ডর পয়সা খাইছে যিবিলাকে সেলফ হেল্প গ্রুপের পয়সা খাইছে বৃদ্ধ পেনশনের পয়সা খাইছে এই প্রত্যেকজন মানুষ ইউপিপিএল সরকার আহিলে জেলত দিব লাগিব শাস্তি দিব লাগিব তেতিয়াহে ন্যায় আহিব আমি ইউপিপিএল দলে দুখিয়া গরিব মানুষ আঠানা পয়সা খাওয়াটো কোনো দিনে আমি সহ্য নকরো এইখানে মানুষ জেলত যাব লাগিব এটা মোর কোনবা দাদা ভাইয়ে হোক কোনবা রাজনৈতিক লিডারে হোক যুনে নহোক কিয় এটা বিডিও হোক অফিসার হোক যুনে নহোক কিয় যিসকলে রাইজর খুঁটা কম্বল দিয়ার নামত কৌটি কোটি টাকা আনি খাইছে যিসকলে আজি দুখিয়া গরিব মানুষ নামত অহা পয়সাবিলাক খাইছে প্রত্যেকজন মানুষ জেলত যাব লাগিব কাকরে খাই দিয়া নহব সেইখানে রাইজ পরিবর্তন আনিব লাগিব পরিবর্তন খেতিয়কর স্বার্থত পরিবর্তন মহিলা উন্নয়নের স্বার্থত পরিবর্তন আজি দুখিয়া মানুষের স্বার্থত পরিবর্তন ছাত্র ছাত্রী গুণগত শিক্ষা দিয়ার স্বার্থত পরিবর্তন নিবনুয়া সকল সংস্থাপন দিয়ার স্বার্থত পরিবর্তন আমার অঞ্চলত ভাল ভাল অনুষ্ঠান প্রতিষ্ঠান গড়ার স্বার্থত আর আমি ঠিক করেছো ইউপিপিএল দলের সরকার আহিলে পানবাড়ি অঞ্চলের একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করা হব বিজনী অঞ্চলত একটা ডাঙর একটা ন্যাশনাল স্টেডিয়াম গড়া হব বিজনী অঞ্চলত বহুত অনুষ্ঠান প্রতিষ্ঠান গড়া হব কারণ বিজনী বিটিআরর ভিতরতে একটা উন্নত অঞ্চল হব লাগিব ইয়ার মানুষবিলাক শান্তিপ্রিয় মানুষ ইয়ার মানুষবিলাক পরিশ্রমী মানুষ আজি বড় সকলক বঙালী সকলক ইমান পরিশ্রম করে খায় এই মানুষবিলাকর যদি বজার সমারবিলাক ভাল করে দিয়ে ইন্ডাস্ট্রি যদি স্থাপন করে দিয়ে ইয়াত বহুত আগুয়াই যাব আর এইখানে কাম আমি ইউপিপিএলে দায়িত্ব লইছো তো সদা রাইস মই বেশি দীঘলীয়া ভাষণ রাখিব বিচারা নাই আজি দুর্নীতির সদাগর হাগ্রামা মহিলারি আরো সময় উকলি গৈছে ইয়ার হাগ্রামা মহিলারি জাদু নচলে আরো ইতিমধ্যে সবে হাগ্রামা মহিলারি বাদ দিছে হাগ্রামা মহিলারি এটা নতুন নতুন বন্ধু বিচারি ফুরিছে কেতিয়াবা কংগ্রেসের লগত কেতিয়াবা কারবার লগত দিনে রাতে মিটিং করবলে ওলাইছে কারণ হাগ্রামা মহিলারি দুর্নীতি অপশাসনের কারণে এটা সময় কংগ্রেসে বাদ দিছিলে হাগ্রামা মহিলারি দুর্নীতি অপশাসনের কারণে আজি বিজেপিও বাদ দিবলৈ গৈ আছে এই হাগ্রামা মহিলারি যেটো করাপশন দুর্নীতির সদাগর এইটো যদি বেশি দিন আমার ইয়াত সরকার করে থাকে তেনেহলে এই হিংসাত্মক পরিবেশ
কেতিয়াও শান্তি ঘূৰি নাহিব এই কৰাপশ্যন কেতিয়াও বন্ধ নহিব নহ'ব দুখীয়া গরিব মানুহ সদায় দুখীয়া গরিব হৈ থাকিব লাগিব এই কাৰণে যিমান সোনকালে পাৰে বিপিএফ আৰু হাগ্ৰামা মহিলাৰ আমাৰ এই বিটিআৰ অঞ্চলৰ পৰা বিদায় দিব লাগিব ৰাইজ এই কাৰণে আপোনালোকে সজাগ হওক টকা পইচা একো দিব নালাগে কাকো ভয় কৰিব নালাগে এইখন গণতান্ত্ৰিক দেশ এই গণতান্ত্ৰিক দেশত আমাৰ সবৰ অধিকাৰ আছে আমাক নিৰাপত্তা দিব লাগিব চৰকাৰে আজি ইউথ বিপিএফ বিলাকক কেম্প বান্ধি বান্ধি হাগ্ৰামাই থৈ দিছে আৰু ইহঁতক কৈছে মদ খা মাংস খা আৰু মাৰামাৰি কৰ যোৱা 17 বছৰত এইটোকে কৰি আছে আৰু আজি আমি ইউ পি পি এল কৈছো সেই যিবিলাক ইউথ বিপিএফ আজি তাৰ বড়ো হওক বঙালী হওক অসমীয়া হওক যোন ল'ৰা ডেকা ল'ৰাবিলাক আজি বি এ এম এ পাছ কৰি কোনোবা নিবনুৱা ল'ৰাবিলাক বিপিএফৰ কেম্পত বহি মদ ভাং খোৱা আৰম্ভ কৰিছে সেই ল'ৰাবিলাকক জাতিৰ স্বাৰ্থত সমাজৰ স্বাৰ্থত অঞ্চলৰ স্বাৰ্থত নিজৰ মাক বাপেকবিলাক মাতি মাতি ঘৰত লৈ যাওক আৰু নহ'লে আমিও আহ্বান কৰিছোঁ এনেকুৱা আমি যুৱ প্ৰজন্ম ধ্বংস হ'ব দিব নোৱাৰোঁ আমাৰ যুৱ প্ৰজন্ম এতিয়া খেতি কৰিব লাগিব এতিয়া কম্পিউটাৰত কাম কৰিব লাগিব ডিজিটেল শিকিব লাগিব ব্যৱসায় কৰিব লাগিব উচ্চ শিক্ষা ল'ব লাগিব সমাজ গঢ়িব লাগিব খেল জগতত যাব লাগিব সাংস্কৃতিত যাব লাগিব সুস্থ এটা সমাজ গঢ়াৰ কাৰণে আমাৰ ছাত্ৰ ছাত্ৰী যুৱকসকলক আমি তৈয়াৰ কৰিব লাগিব আৰু সেই যুৱকসকলক লৈ পেলাই এতিয়া বিপিএফে যোৱা 17 বছৰে তেখেতসকলে আজি যুৱকসকলৰ জীৱনক লৈ পেলাই খেলি আহিছে আৰু সেই যুৱকসকলক আমি উদ্ধাৰ কৰিব লাগিব তেখেতসকলৰ জীৱন আছে মাক বাপেক আছে তেখেতসকলৰ সম্পত্তি আছে এইটো বাচাব লাগিব কাম কৰিব লাগিব আৰু যুৱকবিলাকক আজি ইউথ বিপিএফৰ কেম্পে কেম্পে ৰাখি মদ ভাং খুৱাই যি মাৰামাৰি কৰিবলৈ শিকাইছে এইটো আমাৰ অঞ্চলত আৰু হ'ব দিব নোৱাৰে এইকাৰণে ৰাইজ সজাগ হওক কোনো কাকো ভয় কৰিব নালাগে আমি কাকো মাৰিব নালাগে হিংসা কৰিব নালাগে কিন্তু আমাৰ অঞ্চলত আৰু যাওঁতে কোনো হিংসা কৰিব নোৱাৰে ইয়াৰ কাৰণে চবে সাজু হওক কোনোবা হিংসা কৰে যদি বিটিআৰৰ বাহিৰত যায় হিংসা কৰক কিন্তু বিটিআৰ অঞ্চলত চিৰদিনৰ কাৰণে আমি হিংসা বিদায় দিছোঁ এতিয়া শান্তিৰ বিটিআৰ গঢ়িব লাগিব মৰম স্নেহ বিশ্বাসেৰে জীয়াই থাকিব লাগিব সকলোৰে ভাষা সংস্কৃতি জীয়াই থাকিব লাগিব এই কথাখিনি আপোনালোকৰ আচৰত ক'লোঁ বিটিআৰ একৰ্ড বিয়া হৈছে বুলি কৈছে বিটিআৰ একৰ্ড উত্তৰ পূৰ্বাঞ্চলৰ এই সময়ত হোৱা একৰ্ডবিলাকৰ ভিতৰত ভাৰতৰ ভিতৰত এটা শ্ৰেষ্ঠ একৰ্ড বুলি ক'ব লাগিব ইয়াত আমি ইউনিভাৰ্চিটি পাইছোঁ মেডিকেল কলেজ পাইছোঁ নেশ্যনেল ষ্টেডিয়াম পাইছোঁ এন আই টি পাইছোঁ বিটিআৰ একৰ্ডত ইমানখিনি আমি পাইছোঁ আজি কমচে কম 50,000 কোটি টকাৰ ইয়াত অনুষ্ঠান প্ৰতিষ্ঠান আছে আৰু সেইটো যদি ইউ পি পি এলৰ চৰকাৰ আহি এই ইঞ্জিনিয়াৰিং কলেজ মেডিকেল কলেজবিলাক স্থাপন কৰিব পৰা যায় অহা 5 বছৰত উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যিকোনো ৰাইজতকে আমাৰ বিটিআৰ সবচে ওপৰত হ'ব আৰু এই বিটিআৰটো আজি নিজে হাতেৰে চুক্তি কৰিব নোৱাৰাৰ কাৰণে আজি হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই বিটিআৰ চুক্তি ভাল নহয় অমুক নহয় তুমুক নহয় বুলি কৈ আছে কিন্তু বিটিআৰ চুক্তি এই অঞ্চলৰ ৰাইজৰ শান্তি আৰু প্ৰগতিৰ এটা চুক্তি এই চুক্তিত সকলো জনগোষ্ঠীৰ আঁচনি আছে ইয়াত শীলা ৰায়ৰ কাৰণে আছে ইয়াত ভূপেন হাজৰিকাৰ কাৰণে আছে ইয়াত বিবেকানন্দৰ কাৰণে আছে ইয়াত বিৰচা মুণ্ডাৰ কাৰণে আছে সকলো জনগোষ্ঠীৰ কাৰণে এই চুক্তিত কিবা নহয় কিবা আছে আৰু এই কথাটো লাজ পাই পেলাই আজি হাগ্ৰামা মহিলাৰী আৰু বিপিএফে আজি এই কথাটো কৈ আছে কি বিটিআৰ চুক্তি ভাল নহয় বিটিআৰ চুক্তি সৰ্বশ্ৰেষ্ঠ এটা ভাল চুক্তি এই চুক্তিক আমি ৰূপায়ণ কৰিম এই অঞ্চলৰ ৰাইজৰ শান্তি আনিম তো এইখিনি কথাই ক'লোঁ